ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণ আল্লাহতালার এক বিশেষ নিয়ামত কিন্তু কোনো কোনো সময় আমরা সেই নিয়ামতের কথা বলে গিয়ে নিজেদের গর্বের সন্তানকেই হত্যা করার পরিকল্পনা করে থাকি এমনকি হত্যার জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকি তেমনই একটি অতি পরিচিত ওষুধের নাম হচ্ছে এম এম কিট অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্সি হলে সেটি নষ্ট করার জন্য এই ওষুধটি সকলে মুড়ির মতো খেয়ে ফেলেন এছাড়া বর্তমান সমাজে ভালোবাসার নামে নোংরা শারীরিক সম্পর্ক জেনায় লিপ্ত হয়ে গর্ভধারণ হয় তখন পারিবারিক সামাজিক বিষয়গুলো চিন্তা করে বাচ্চা নষ্ট করা ছাড়া আর কোনো উপায় থাকে না তো অনেকেই আমার কাছে জানতে চান এম কিট খেয়ে বাচ্চা নষ্ট করলে পরবর্তীতে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখে নেওয়া যাক অ্যাম কিট কীভাবে বাচ্চা নষ্ট করে যৌন মিলনের ফলে ছেলেদের শুক্রাণু ও মেয়েদের ডিম্বাণু একত্রে মিলিত হয়ে একটি ব্রুন সৃষ্টি করে এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে ফেলোপাইন টিউবে তখন পিরিয়ড মিস হওয়ার পরে একটা ইউরিন টেস্ট করা হয় এবং টেস্ট রেজাল্ট পজিটিভ আসে তারপর একটা নির্দিষ্ট সময় ধরে আস্তে আস্তে ব্রুনটি ফেলোপাইন টিউব থেকে জরায়ুর ভেতরের অংশ এন্ড্রোমেট্রিয়ামে এসে বসে যায় যখন কেউ বাচ্চা নষ্ট করার ঔষধ খায় এই ঔষধগুলো মূলত জরায়ুর ভেতরে এক ধরনের কন্ট্রাকশন তৈরি করে যার ফলে পেটে তীব্র ব্যথা হয় এবং অনেক সময় ব্রুনটি জরায়ুর ভেতরের অংশ এন্ড্রোমেট্রিয়াম থেকে বের করে দেয় ফলে ব্লিডিং শুরু হয় এবং মিসকারেজ হয়ে যায় এখন জানাবো বাচ্চা নষ্ট করার ওষুধ খেলে কি কি ক্ষতি আপনার হতে পারে এক এই ওষুধগুলো খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে সময় অনুযায়ী না খেলে পেটে ব্যথা হবে ব্লিডিং হবে কিন্তু জরায়ের ভেতরের যে ব্রুন রয়েছে সেটি পুরোপুরিভাবে বের হয় না যাকে মেডিকেলের ভাষায় ইনকমপ্লিট অ্যাবর্শন বলে মিসকারেজের ময়লা যতক্ষণ ভেতরে থাকবে ততক্ষণ ব্লিডিং হতেই থাকবে তখন দেখা যাবে দশ দিন পনেরো দিন বিশ দিন এমনকি এক মাস ধরেও রক্তক্ষরণ হতে থাকে অর্থাৎ যতদিন না অ্যাবর্ষণের বাকি অংশ বের হচ্ছে ততদিন রক্তক্ষরণ হবে তখন কিন্তু রক্ত স্বল্পতা হয়ে জীবন কারণও হতে পারে ইনকমপ্লিট অ্যাবর্ষণের চিকিৎসা হচ্ছে ডিএনসি অর্থাৎ ডাইলিটেশন অ্যান্ড কিউরিটেজ বুঝিয়ে বলছি ডাইলিটেশন হচ্ছে প্রশস্ত করা আর কিউরিটেজ হচ্ছে চেচে বের করা এই ডিএনসি পদ্ধতির মাধ্যমে জরায়ুর মুখ প্রশস্ত করে অ্যাবর্ষণের বাকি অংশ নিয়ে আসা হয় এছাড়া ইনকমপ্লিট অ্যাবর্ষণের কারণে জরায়ুতে ইনফেকশন হতে পারে এছাড়া প্রিয়ডও অনিয়মিত হতে পারে আপনি ইচ্ছাকৃত বাচ্চা নষ্ট করে ডিএনসি পর্যন্ত করলেন এতে করে আপনার কয়েকটা সমস্যা হতে পারে এক জরায়ুর মুখ ক্ষতিগ্রস্ত হতে পারে দুই জরায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জরায়ুতে ছিদ্র পর্যন্ত হতে পারে আরেকটা খুব কমন সমস্যা হয়ে থাকে যাকে সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলে যখন একজন মা গর্ভধারণ করেন তখন তার সারভিক্স বা জরায়ুর মুখ বন্ধ থাকবে কিন্তু কোনো কারণে যদি গর্ভ অবস্থায় জরায়ুর মুখ খুলে যায় তখন কিন্তু গর্ভপাত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তো যারা ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করবেন তাদের পরবর্তীতে এই সমস্যা হতে পারে দেখা যাবে তখন বাচ্চা নষ্ট করেছেন কিন্তু পরবর্তীতে গর্ভধারণ হলে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তো সবার কাছে অনুরোধ বাচ্চা নষ্ট করার মতো ঘৃণিত কাজ কেউ করবেন না মিসকারেজের ওষুধ খাওয়ার পরে ইকটুপিক প্রেগনেন্সি হওয়ার ঝুঁকি বাড়ে এই ইক্টোপিক প্রেগনেন্সি একটি মারাত্মক গর্ভধারণ এই ওষুধের কারণে অনেক সময় ফেলোপেন টিউবগুলো ব্লক হয়ে যায় যার ফলে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হয় বা বাচ্চা হয় না কারণ ডিম্বাশয় থেকে ডিম্বাণু ফেলিপাইন টিউবের ভিতর দিয়েই আসে তো অতীতে বাচ্চা নষ্ট করার ফলে টিউব ব্লক হয়ে ভবিষ্যতে ইনফার্টিলিটি বা বন্ধত্বের সমস্যায় ভুগতে হতে পারে ডিএনসি করার পর জরায়ুতে এক ধরনের ইনফেকশন হতে পারে যাকে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ বলে দেখা যায় মিসকারেজের পরেও দীর্ঘদিন পেটে ব্যথা থাকে অনেক সময় এই ওষুধগুলো খাওয়ার পরে বাচ্চা নষ্ট পুরোপুরিভাবে হয় না তখন আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চাটি নষ্ট করে ফেলতে হবে কারণ বাচ্চা নষ্ট করার ওষুধগুলো হাইডোজে হয়ে থাকে যার ফলে গর্বের সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে তাই বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ার পরে বাচ্চা নষ্ট না হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে নষ্ট করে ফেলতে হবে এখন প্রশ্ন হলো এমএম এম কিট খাওয়ার পরে কি পরবর্তীতে বাচ্চা নিতে কোনো সমস্যা হয় যেহেতু বাচ্চা নষ্ট করার পরে জরায়ুতে ইনফেকশনের ঝুঁকি থাকে টিউব ব্লকের ঝুঁকি থাকে পরবর্তীতে মিসকারাজের ঝুঁকি থাকে সেজন্য বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ার পরে বাচ্চা নিতে সমস্যা হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাচ্চা নষ্ট করার পরে কনসিভ হতে অনেক বেশি সময় লাগে মোট কথা ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করলে পরবর্তীতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কিছু রিস্ক থাকে তবে একথাও সত্য যে বাচ্চা নষ্ট করার পরে অধিকাংশ নারীরাই স্বাভাবিক গর্ভধারণ করতে সক্ষম হয়েছেন গর্ভধারণ একেবারেই হবে না একথা বলা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন ওষুধ খাওয়ার পরে লক্ষণীয় বিষয় বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ার পরে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন ওষুধ খাওয়ার পরে দুই থেকে তিন দিন হালকা ব্লিডিং হতে পারে এটা স্বাভাবিক কিন্তু এমএম কিট খাওয়ার পরে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় প্রতি দুই ঘন্টা পর পর আপনার পেট চেঞ্জ করতে হয় অথবা তিন দিনের বেশি রক্তক্ষরণ হয় তাহলে বুঝতে হবে আপনার কোনো সমস্যা হয়েছে মিসকারেজ পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি কিছুটা অংশ হয়তোবা জরায়ের ভিতরে রয়েছে এমএম কিট খাওয়ার পরে হালকা পেটে ব্যথা স্বাভাবিক তবে পেটে যদি তীব্র ব্যথা হয় এবং ব্যথা যদি আটচল্লিশ ঘন্টার বেশি স্থায়ী হয় তাহলে এটি বয়ের কারণ এছাড়া অতিরিক্ত সাদা স্রাব দুর্গন্ধযুক্ত স্রাব এগুলোও কিন্তু জরায়তী ইনফেকশনের লক্ষণ এছাড়া প্রস্রাবে জ্বালা পোড়া হয় শরীরে জ্বর থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এগুলো ইনফেকশনের লক্ষণ অবহেলা করা চলবে না পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করছি যে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা সে সেজন্য সমস্ত মানবজাতিকে হত্যা করলো সুরা আল মাইদা আয়াত বত্রিশ আর যারা সামান্য যৌবনের তারায় এমন ঘৃণিত কাজ করে তাদেরকে আল্লাহতালা হেদায়ত দান করুন আমিন আপনার যদি বাচ্চা নেওয়ার প্রয়োজন নাই হয় তাহলে অবশ্যই অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন সহবাসের সময় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে আপনি অনাকাঙ্ক্ষিত গর্বরোধ করতে পারেন তবে ইমার্জেন্সি পিল খাবেন না আর যদি কোনো বিশেষ প্রয়োজনে বাচ্চা নষ্ট করতেই হয় তাহলে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে করুন অযথায় ওষুধ খেয়ে নিজের বিপদ ডেকে আনবেন না তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও